প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। এখন যে গল্পটা পড়তে যাচ্ছি সেটির নাম দুই ম্যাজিশিয়ান। এটি সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প। 5, 6, 7, 8, 9, 10, 11 সুরপতি ট্রাঙ্কগুলো গুনে নিয়ে অ্যাসিস্ট্যান্ট অনিলের দিকে ফিরে বলল, ঠিক আছে দাও, গাড়ি পাঠিয়ে দাও সব ব্রেক ভ্যানে, আর মাত্র 25 মিনিট। অনিল বলল, আপনার গাড়িও ঠিক আছে স্যার, কুপে দুটো বার্থেই আপনার নামে নেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। তারপর মুচকি হেসে বলল, গার্ড সাহেবও আপনার একজন ভক্ত, নিউ এম্পায়ারে দেখেছেন আপনার শো। এই যে স্যার, এদিকে আসুন। গার্ড বীরেন বক্সী মশাই একগাল হেসে এগিয়ে এসে তার ডান হাতখানা সুরপতির দিকে বাড়িয়ে দিলেন। আসুন স্যার, যে হাতের সাফাই দেখে এত আনন্দ পেয়েছি সে হাত একবারটি শেক করে নিজেকে কেতাথু করি। সুরপতি মণ্ডলের 11টি ট্রাঙ্কের যে কোনো একটির দিকে চাইলেই তার পরিচয় পাওয়া যায়। মণ্ডলস মিরাকলস, কথাটা পরিষ্কার বড় বড় অক্ষরে লেখা প্রতিটি ট্রাঙ্কের পাশে এবং ঢাকনার উপর। এর বেশি আর পরিচয়ের দরকার নেই, কারণ ঠিক 2 মাস আগে কলকাতা নিউ এম্পায়ার থিয়েটারে মণ্ডলের জাদুবিদ্যার প্রমাণ পেয়ে দর্শক বারবার করধ্বনি করে তাতে বাহবা জানিয়েছে। খবরের কাগজে প্রশংসা হয়েছে প্রচুর। এক সপ্তাহের প্রোগ্রাম ভিড়ের ঠেলায় চলেছে 4 সপ্তাহ, তাও যেন লোকের আশ মেটেনি। থিয়েটার কর্তৃপক্ষের অনুরোধে মণ্ডলকে কথা দিতে হয়েছে যে বড়দিনের ছুটিতে আবার শো করবে সে। কোনো অসুবিধা হলে বলবেন স্যার, গার্ড সাহেব সুরপতিকে কামরায় তুলে দিলেন। সুরপতি এদিক ওদিক দেখে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, বেশ কামরা। আচ্ছা স্যার, তাহলে অনেক ধন্যবাদ। গার্ড চলে যাবার পর সুরপতি তার বেঞ্চের কোণে জানলার পাশটায় ঠেস দিয়ে বসে পকেট থেকে এক প্যাকেট সিগারেট বার করল। এই বোধহয় তার বিজয় অভিযানের শুরু। উত্তরপ্রদেশ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, কাশী, লখনৌ, এ যাত্রা একটি। তারপর আরও কত প্রদেশ পড়ে আছে, কত নগর, কত উপনগর, আর কি শুধু ভারতবর্ষই, তার বাইরেও যে জগৎ রয়েছে একটা বিরাট বিস্তীর্ণ জগৎ। বাঙালি বলে কি আর অ্যাম্বিশন নেই, সুরপতি দেখিয়ে দেবে। এককালে যে দেশের জাদুকর হুডিনির কথা পড়ে তার গায়ে কাটা দিত, সেই আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে তার খ্যাতি। বাংলার ছেলে দৌড় কতখানি তা সে প্রমাণ করবে বিশ্বের লোকের কাছে, যাক না কটা বছর, এ তো সবে শুরু। অনিল হাঁপাতে হাঁপাতে এসে বলল, সব ঠিক আছে স্যার, এভরিথিং। তালাগুলো চেক করে নিয়েছ তো? হ্যাঁ স্যার। গুড, আমি 2টা বগি পরেই আছি। লাইন ক্লিয়ার দিয়েছে? এই দিল বলে আমি চলি। বর্তমানে চা খাবেন কি? হলে মন্দ হয় না, আমি নিয়ে আসবো ক্ষণ। অনিল চলে গেল। সুরপতি সিগারেটটা ধরিয়ে জানলার বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। প্ল্যাটফর্ম দিয়ে কুলি যাত্রী, ফেরিওয়ালার 2 মুখ কলমুখর স্রোত বয়ে চলেছে। সুরপতি সেদিকে দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে গেল, তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। স্টেশনের কোলাহল মিলিয়ে এলো, মনটা তার চলে গেছে অনেক দূরে, অনেক পিছনে। এখন তার বয়স 33, তখন 7 কি 8। দিনাজপুর জেলার ছোট একটি গ্রাম, 5 পুকুর, শরতের এক শান্ত দুপুর। এক বুড়ি চটের থলি নিয়ে বসেছে বটতলায় মতি মুদির দোকানের ঠিক সামনে। তাকে ঘিরে ছেলে বুড়োর ভিড়। কত বয়স বুড়ির? 60 হতে পারে, 90 হতে পারে। তোবড়ানো গালে অজস্র হিজিপিজি বলি রেখা, হাসলেই সংখ্যায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর ফোকলা দাঁতের ফাঁক দিয়ে কথার খই ফুটছে। ভানুমতির খেল, ভানুমতির খেল দেখিয়েছিল বুড়ি, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু যা দেখেছিল তা সুরপতি কোনোদিনও ভোলেও নি, কোনোদিন ভুলবেও না। আর তার নিজের ঠাকুরমার বয়স তো 65, ছুঁচে সুতো পরাতে গেলে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপে। আর ওই বুড়ির কোকড়ানো হাতে এত জাদু, চোখের সামনে, নাকের সামনে, হাত দু হাতের মধ্যে জিনিসপত্র সব ফুসমন্তরে উধাও করে দিচ্ছে, আবার পরক্ষণেই ফুসমন্তরে বার করে দিচ্ছে টাকা, মার্বেল, লাট্টু, সুপুরি, পেয়ারা। কালু কাকার কাছ থেকে একটা টাকা নিয়ে পুরি ফ্যানিশ করে দিলে, তাতে কাকার কি রাগ আর তম্বে। তারপর খিলখিল হেসে বুড়ি যখন আবার সেটি বার করে ফেরত দিল, তখন কাকার চোখ ছানা বড়া। সুরপতি বেশ কিছুদিন ভালো করে সুরপতির বেশ কিছুদিন কিছুদিন ভালো করে ঘুম হয়নি এই ম্যাজিক দেখে। আর তারপর যখন ঘুমিয়েছে তখনও নাকি মাস কয়েক ধরে মাঝে মাঝে ঘুমের মধ্যে ম্যাজিক ম্যাজিক বলে চেঁচিয়ে উঠেছে।
এরপরে গায়ে যখনই মেলাটেলা বসেছে, সুরপতি ম্যাজিক দেখার আশায় ধাওয়া করেছে সেখানে, কিন্তু তেমন অবাক করা কিছুই তার চোখে পড়েনি। 16 বছর বয়সে সুরপতি চলে আসে কলকাতার বিপ্রদাস স্ট্রিটের কাকার বাড়িতে ইন্টারমিডিয়েট পড়বে বলে। কলেজের বইয়ের সঙ্গে পড়া চলেছিল ম্যাজিকের বই। কলকাতায় আসার 2-1 মাসের মধ্যেই সুরপতি সেসব বই কিনে নিয়েছিল, আর কেনার কিছুদিনের মধ্যেই বইয়ের সব ম্যাজিকই তার শেখা হয়ে গিয়েছিল। তাসের প্যাকেট কিনতে হয়েছিল অনেকগুলো, ঘন্টার পর ঘন্টা তাস হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ম্যাজিক অভ্যাস করতে হয়েছিল তাকে। কলেজে সরস্বতী পুজোয় বন্ধুবান্ধবের জন্মদিন টন্মদিনে সুরপতি এসব ম্যাজিক মাঝে মাঝে দেখাতো। সে যখন 2nd ইয়ারে পড়ে, তখন তার বন্ধু গৌতমের বোনের বিয়েতে তার নেমন্তন্ন হয়। সুরপতির ম্যাজিক শেখার ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন, কারণ এই বিয়ে বাড়িতে তার প্রথম দেখা হয় ত্রিপুরা বাবুর সঙ্গে। সুইনহো স্ট্রিটের বিরাট বিরাট বাড়ির পিছনের মাঠে শামিয়ানা পড়েছে, তারই এক কোণে একটা ফরাসে অতিথি অভ্যাগত পরিবেষ্টিত হয়ে বসে আছেন ত্রিপুরা চরণ মল্লিক। হঠাৎ দেখলে নেহাত নগণ্য লোক বলেই মনে হয়। বছর 48 বয়স, কোকরানো টেরিকাটা চুল, হাসি হাসি মুখ, ঠোঁটের দুকোণে পানের দাগ। রাস্তাঘাটে এরকম কত লোক দেখা যায় তার ইয়ত্তা নেই, কিন্তু তার ঠিক সামনেই ফরাসির উপর যে কাণ্ডটা ঘটছে সেটা দেখলে লোকটির সম্বন্ধে মত পাল্টাতে হয়। সুরপতি প্রথমে নিজের চোখে বিশ্বাসই করতে পারেনি। একটা রূপোর আধুলি গড়িয়ে গড়িয়ে 3 হাত দূরে রাখা একটি সোনার আংটির কাছে গেল, তারপর আংটিটিকে সঙ্গে নিয়ে আবার গড়গড়িয়ে ত্রিপুরাবাবুর কাছেই ফিরে এলো। সুরপতি এতই হতভম্ব যে তার হাততালি দেবার সামর্থ্য নেই। এদিকে পর মুহূর্তে আবার আরেক তাজ্জব জাদু। গৌতমের জ্যাঠামশায় ম্যাজিক দেখতে দেখতে চুরুট ধরাতে গিয়ে তার দেশলাইয়ের কাঠি সব বাক্স থেকে মাটিতে ফেলে দিলেন। তাকে উপর হতে দেখে ত্রিপুরাবাবু বললেন, আপনি আর কষ্ট করে ওগুলো তুলছেন কেন স্যার, আমাকে দিন, আমি তুলে নিচ্ছি। তারপর কাঠিগুলো ফরাসের এক কোণে স্তূপ করে রেখে নিজের বাঁ হাতে বাক্সটা নিয়ে ত্রিপুরাবাবু ডাকতে লাগলেন, আ তু তু আ আ আ। আর কাঠিগুলো ঠিক পোষা বেড়াল কুকুরের মতোই একে একে গুটি গুটি এসে বাক্সের ভেতর ঢুকে যেতে লাগলো। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর সুরপতি ভদ্রলোককে একটু একা পেয়ে তার সঙ্গে আলাপ করে। সুরপতির ম্যাজিকে আগ্রহ দেখে ভদ্রলোক খুবই অবাক হন, বলেন, বাঙালিরা ম্যাজিক দেখেই খালাস, দেখাবার লোক তো কই বড় একটা দেখি না, তোমার এইদিকে ইন্টারেস্ট দেখে আমি সত্যি অবাক হচ্ছি। এর 2 দিন পরে সুরপতি ত্রিপুরা বাবুর বাড়ি যায়। বাড়ি বললে ভুল হবে, মির্জাপুর স্ট্রিটের একটি মেস বাড়ির একটি জীর্ণ ছোট্ট ঘর। অভাব অনটনের এমন স্পষ্ট চেহারা সুরপতি আর দেখেনি। ভদ্রলোক সুরপতিকে তার জীবিকার কথা বলেছিলেন, 50 টাকা করে ম্যাজিক দেখানোর ফি তার, মাসে 2টো করে বায়না চোটে কিনা সন্দেহ। চেষ্টায় হয়তো আরও কিছু হতে পারতো, কিন্তু সুরপতি বুঝেছিল ভদ্রলোকে সে চেষ্টাই নেই। এত গুণী লোকের এমন অ্যাম্বিশনের অভাব হতে পারে, সুরপতি তা ভাবতে পারেনি। এর উল্লেখ করাতে ভদ্রলোক বললেন, কি হবে, ভালো জিনিসের কদর কি কেউ করবে এই পোড়া দেশে? কটা লোক সত্যিকারের আর্ট বোঝে? খাটিয়ার মেকির তফাত কটা লোক ধরতে পারে? সেদিন যে বিয়ের আসরে ম্যাজিকের তুমি এত তারিফ করলে, কই আর তো কেউ করল না, যেই খবর এলো পাত পড়েছে, সব সুরসুর করে চলে গেল ম্যাজিক ছেড়ে পেট পুজো করতে। সুরপতি কয়েকজন আত্মীয় বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে ত্রিপুরাবাবুর ম্যাজিকের বন্দোবস্ত করে দিয়েছিল। কিছুটা কৃতজ্ঞতা এবং বেশিটা একটা স্বাভাবিক স্নেহবশত ত্রিপুরাবাবু সুরপতিকে তার ম্যাজিক শেখাতে রাজি হয়েছিলেন। সুরপতি টাকার কথা তোলাতে তিনি তীব্র আপত্তি করেন, বলেন, তুমিও কথা তুলো না, আমার একজন উত্তরাধিকারী হলো, এইটাই বড় কথা, তোমার যখন এত শখ এত উৎসাহ তখন আমি শেখাবো, তবে তাড়াহুড়ো করো না, এটা একটা সাধনা, তাড়াহুড়োয় কিচ্ছু হবে না, ভালো করে শিখে নিলে একটা সৃষ্টির আনন্দ পাবে, খুব বেশি টাকা বা খ্যাতি আশা করো না। অবশ্যই আমার দুর্দশা তোমার কোনো দিনই হবে না, কারণ তোমার মধ্যে অ্যাম্বিশন আছে, আমার নেই। সুরপতি ভয় ভয় জিজ্ঞাসা করেছিল, সব ম্যাজিক শেখাবেন তো, ওই আধুলি আর আংটির ম্যাজিকটাও শেখাবেন তো? ত্রিপুরাবাবু হেসে বলেছিলেন, ধাপে ধাপে উঠতে হবে, ব্যস্ত হয়েও না, লেগে থাকো, সাধনা চাই, এসব পুরাকালের জিনিস, মানুষের মনে যখন সত্যিকারের জোর ছিল, একাগ্রতা ছিল, তখন উদ্ভব হয় এসব ম্যাজিকের। আজকের মানুষের পক্ষে মনকে সে স্তরে নিয়ে যাওয়া সহজ নয়, আমি কত কাঠখড় পোড়াতে হয়েছে জানো? ত্রিপুরাবাবুর কাছে যখন প্রায় 6 মাস তালিম নেওয়া হয়ে গেছে, সে সময় একটা ব্যাপার ঘটে।
একদিন কলেজ যাবার পথে সুরপতি চৌরঙ্গীর দিকে লক্ষ্য করল, চারিদিকে দেয়ালে, ল্যাম্পপোস্টে আর বাড়ির গায়ে রঙিন বিজ্ঞাপন পড়েছে, শেফাল্লো দি গ্রেট। কাছে গিয়ে বিজ্ঞাপন পড়ে সুরপতি বুঝল শেফাল্লো একজন বিখ্যাত ইতালীয় জাদুকর, কলকাতায় আসছেন তার খেলা দেখাতে। সঙ্গে আসছেন সহজাদুকরি মাদাম পালারমো। নিউ এম্পায়ারে এক টাকার গ্যালারিতে বসে শেফাল্লোর ম্যাজিক দেখেছিল সুরপতি। আশ্চর্য, চোখ ধাঁধানো, মন ধাঁধানো ম্যাজিক সব। এতদিন এসব ম্যাজিকের কথা সুরপতি কেবল বয়ে পড়েছে। চোখের সামনে গোটা গোটা মানুষ ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, আবার আলাদিনের প্রদীপের ভেলকির মতো ধোয়ার কুণ্ডলীর ভিতর থেকে বেরিয়ে আসছে। একটি মেয়েকে কাঠের বাক্সের মধ্যে পুরে বাক্সটাকে কড়ার দিয়ে কেটে আধখানা করে দিলেন। আবার পাঁচ মিনিট পরেই মেয়েটি হাসতে হাসতে বেরিয়ে এলো অন্য আরেকটা বাক্সের ভিতর থেকে। তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। সুরপতির হাতের তেলও সেদিন লাল হয়ে গিয়েছিল হাততালির চোটে। আর শেফাল্লোকে লক্ষ্য করে বারবার অবাক হচ্ছিল সুরপতি। লোকটা যেমন জাদুকর তেমনই অভিনেতা। পরনে কালো চকচকে স্যুট, হাতে ম্যাজিক ওয়ান্ড, মাথায় টপ হ্যাট। সেই হ্যাটের ভেতর থেকে জাদু বলে কি না বার করলেন শেফাল্লো। একবার খালি হ্যাটে হাত ঢুকিয়ে কান ধরে একটা খরগোশ টেনে বার করলেন। বেচারা সবে কান ঝাড়া শেষ করেছে, এই সময় বেরোলো পায়রা। এক, দুই, তিন, চার, ফর ফর করে স্টেজের চারদিকে ঘুরে বেড়াতে লাগলো ম্যাজিক পায়রা। ওদিকে শেফাল্লো ততক্ষণে সেই একই হ্যাটের ভেতর থেকে চকলেট বের করে দর্শকদের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। আর এসব কিছুর সঙ্গে চলছে শেফাল্লোর কথা, যাকে বলে কথার তুবড়ে। সুরপতি বয়ে পড়েছিল, একে বলে প্যাটার। এই প্যাটার হলো ম্যাজিশিয়ানদের একটা প্রধান অবলম্বন। দর্শক যখন এই প্যাটারের স্রোতে নাকানি চোবানি খাচ্ছেন, ম্যাজিশিয়ান সেই ফাঁকে হাত সাফায়ের আসল কাজগুলো সেরে নিচ্ছেন। কিন্তু এর আশ্চর্য ব্যতিক্রম হলেন মাদাম পালারমো। মুখে তার একটি কথাও নেই, নির্বাককালের পুতুলের মতো খেলা দেখিয়ে গেলেন। সে তাহলে তার হাত সাফাইগুলো হয় কোন ফাঁকে? এর উত্তরও সুরপতি পরে জেনেছিল। স্টেজে এমন ম্যাজিক দেখানো সম্ভব যাতে হাত সাফের কোনো প্রয়োজন হয় না। সেসব ম্যাজিক নির্ভর করে কেবল যন্ত্রের কারসাজির উপর, এবং সেসব যন্ত্র চালানোর জন্য স্টেজের কালো পর্দার পেছনে লোক থাকে। মানুষকে দুভাগে ভাগ করে কেটে আবার জুড়ে দেওয়া বা ধোয়ার ভিতর অদৃশ্য করে দেওয়া, এসবই কলকব্জার ব্যাপার। তোমার যদি পয়সা থাকে, তুমিও সেসব কলকব্জা কিনে বা তৈরি করিয়েই সেসব ম্যাজিক দেখাতে পারো। অবশ্য ম্যাজিকগুলো জমিয়ে রসিয়ে সাজ পোশাকের বাহারে চিত্তাকর্ষক করে দেখানোর মধ্যেও একটা বাহাদুরি আছে, আর্ট আছে, সবাই সে আর্ট জানা নেই। কাজে পয়সা থাকলে বড় ম্যাজিশিয়ান হওয়া যায় না, সবাই কি আর। সুরপতির স্মৃতি জাল হঠাৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ট্রেনটা একটা প্রকাণ্ড ঝাঁকুনি দিয়ে প্ল্যাটফর্ম ছেড়েছে। ঠিক সেই মুহূর্তে একটা হ্যাচকা টান দিয়ে দরজা খুলে কামরার মধ্যে ঢুকেছে। এ কি? সুরপিতা হা হা করে উঠে বাধা দিতে গিয়ে থেমে গেল। এই যে সেই ত্রিপুরা বাবু, ত্রিপুরা চরণ মল্লিক। এরকম অভিজ্ঞতা সুরপতির আরও কয়েকবার হয়েছে। একজন পরিচিত লোকের সঙ্গে হয়তো অনেককাল দেখানি, হঠাৎ একদিন তার কথা মনে পড়ল বা তাঁর বিষয়ে আলোচনা হলো, আর পর মুহূর্তে সশরীরে সেই লোক এসে হাজির। কিন্তু তাও সুরপতির মনে হলো যে ত্রিপুরা বাবুর আজকের এই আবির্ভাবটা যেন আগের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। সুরপতি কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। ত্রিপুরা বাবু ধুতির ঘুরতে কপালের ঘাম মুছে হাতের একটা পোটলা মেঝেতে রেখে সুরপতির বেঞ্চের বিপরীত কোণটাতে বসলেন। তারপর সুরপতির দিকে চেয়ে একটু হেসে বললেন, অবাক লাগছে না? সুরপতি কোনো মতে ঢোক গিলে বলল, অবাক মানে? প্রথমত আপনি যে বেঁচে আছেন তাই আমার ধারণা ছিল না। কি রকম? আমি আমার বিয়ে পরীক্ষার কিছুদিন পরেই আপনার মেসে যাই, গিয়ে দেখি তালা বন্ধ। ম্যানেজার বাবু, নাম ভুলে গেছি, বললেন যে আপনি নাকি গাড়ি চাপা পড়ে। ত্রিপুরাবাবু হো হো করে হেসে উঠলেন, বললেন সেই রকম হলে তো বেঁচেই যেতাম, অনেক ভাবনা চিন্তা থেকে রেহাই পেতাম। সুরপতি বলল, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিছুদিন আগে আপনার কথা ভাবছিলাম। বলো কি? ত্রিপুরাবাবুর চোখে মুখে যেন একটা বিষাদের ছায়া পড়ল। আমার কথা ভাবছিলে? এখনো ভাবো আমার কথা? শুনে আশ্চর্য হলাম। সুরপতি জিভ কাটল। এটা কি বলছেন ত্রিপুরাবাবু, আমি কত সহজে ভুলি, আমার হাতে খড়ে যে আপনার হাতেই। আজ বিশেষ করে পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। আজ বাইরে যাচ্ছি শো দিতে, এই প্রথম বাংলার বাইরে। আমি যে এখন পেশাদারি ম্যাজিশিয়ান তা আপনি জানেন কি?
ত্রিপুরাবাবু মাথা নাড়লেন। জানি, সব জানি, সব জেনে শুনেই তোমার সঙ্গে দেখা করব বলেই আজ এসেছি। এই 12 বছর তুমি কি করেছো না করেছো, কিভাবে তুমি বড় হয়েছো, এই অবস্থায় এসে পৌঁছেছো, এর কোনোটাই আমার অজানা নেই। সেদিন নিউ এম্পায়ারে ছিলাম আমি, প্রথম দিন, একেবারে পিছনের বেঞ্চিতে। সবাই তোমার কলাকৌশল কেমন অ্যাপ্রিসিয়েট করলো তা দেখলাম। কিছুটা গর্ব হচ্ছিল তো বটেই, কিন্তু ত্রিপুরাবাবু থেমে গেলেন। সুরপতি কিছু বলার খুঁজে পেল না। কী বা বলবে সে? ত্রিপুরাবাবু যদি কিছুটা ক্ষুণ্ণবোধ করেন তাহলে তাকে দোষ দেওয়া যায় না। সত্যি উনি গোড়াপত্তনটা না করিয়ে দিলে সুরপতির আজ এতটা উন্নতি হতো না। আর তার প্রতিদানে সুরপতি কী বা করেছে? বরং উল্টে এই 12 বছরে ক্রমশ তার মন থেকে ত্রিপুরাবাবুর স্মৃতি মুছে এসেছে, তার প্রতি কৃতজ্ঞতার ভাবটাও যেন কমে এসেছে। ত্রিপুরাবাবু আবার শুরু করলেন, গর্ব আমার হয়েছিল তোমার সেদিনের সাকসেস দেখে, কিন্তু তার সঙ্গে আফসোস তো ছিল। কেন জানো? তুমি যে রাস্তা বেছে নিয়েছ সেটা খাঁটি ম্যাজিকের রাস্তা নয়। তোমার ব্যাপারটা অনেকখানি লোক ভুলানো, রং তামাশা, অনেকখানি যন্ত্রের কৌশল, তোমার নিজের কৌশল নয়। অথচ আমার ম্যাজিক মনে আছে তোমার, সুরপতি ভোলেনি। কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছিল তার যে ত্রিপুরাবাবু যেন তার সেরা ম্যাজিকগুলো তাকে শেখাতে দ্বিধাবোধ করতেন। তিনি বলতেন এখনও সময় লাগবে, সে সময় আর কোনো দিন আসেনি। তার আগে এসে পড়ল শেফাল্য। শেফাল্যর জায়গায় নিজেকে কল্পনা করে সে অনেক স্বপ্নজাল বোনে, দেশে দেশে ম্যাজিক দেখিয়ে রোজগার করবে, নাম করবে, লোককে আনন্দ দেবে, লোকের হাততালি পাবে, বাহবা পাবে। ত্রিপুরাবাবু অন্য মানুষকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। সুরপতি তাকে একবার ভালো করে দেখল। ভদ্রলোককে সত্যি দুস্থ বলে মনে হচ্ছে। মাথার চুল প্রায় সমস্ত পেকে গেছে, কালের চামড়া আলগা হয়ে এসেছে, চোখ দুটো ঢুকে গেছে কোটরের ভিতরে। কিন্তু চোখের দৃষ্টি কি ম্লান হয়েছে কিছু মনে তো হয় না। আশ্চর্য তীক্ষ্ণ চাহনি ভদ্রলোকের। ত্রিপুরাবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অবশ্যই তুমি কেন এ পথ বেছে নিয়েছ জানি, আমি জানি তুমি বিশ্বাস করো, হয়তো আমি তার জন্য কিছুটা দায়ী যে খাঁটি জিনিসের কদর নেই। স্টেজে ম্যাজিক চালাতে গেলে একটু চটক চাই, চাকচিক্য চাই, তাই নয় কি? সুরপতি অস্বীকার করল না। শেফাল্য দেখার পর থেকে তার এই ধারণা হয়েছিল। কিন্তু জাঁকজমক মানেই কি খারাপ? আজকাল দিন বদলেছে, বিয়ের আসরে ফরাসির উপর বসে ম্যাজিক দেখিয়ে কী বা রোজগার করবে তুমি, আর কেই বা জানবে তোমার নাম? ত্রিপুরাবাবুর অবস্থাটা তো সে নিজের চোখেই দেখেছে। খাঁটি ম্যাজিক দেখাতে গিয়ে যদি মানুষের পেট না চলে তো সে ম্যাজিকের সার্থকতা কোথায়? সুরপতি ত্রিপুরাবাবুকে শেফাল্যর কথা বলল। যে জিনিস হাজার হাজার দর্শক দেখে আনন্দ পাচ্ছে, তারিফ করছে, তার কি কোনো সার্থকতা নেই? খাঁটি ম্যাজিক তো সুরপতি অশ্রদ্ধা করছে না, কিন্তু সে পথে কোনো ভবিষ্যৎ নেই, তাই সুরপতি এই পথ বেছে নিয়েছে। ত্রিপুরাবাবু হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠলেন। বেঞ্চির উপরে পা তুলে দিয়ে তিনি সুরপতির দিকে ঝুঁকে পড়লেন। শোনো সুরপতি, তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারতে আসল ম্যাজিক কী জিনিস, তাহলে তুমি নকলের পিছনে ধাওয়া করতে না। হাত সাফাই তো ওর শুধু একটা মাত্র অঙ্গ, অবশ্যই তারও যে কত শ্রেণী বিভাগ আছে তার শেষ নেই। যৌগিক ক্রিয়ার মতো সেসব সাফাই মাসের পর মাস, বছরের পর বছর অভ্যাস করতে হয়। কিন্তু এছাড়াও তো আরও কত কী আছে, হিপনোটিজম, কেবল চোখের চাহনির জোরে মানুষকে সম্পূর্ণ তোমার বশে এনে ফেলতে পারবে, এমন বশ করবে যে সে তোমার হাতে কাদা হয়ে যাবে। তারপর ক্লিয়ার ভয়েন্স বা টেলিপ্যাসি বা থট রিডিং, অপরের চিন্তার জগতে তুমি অবাধে চলাফেরা করতে পারবে, একজনের নাড়ি টিপে বলে দেবে সে কী ভাবছে। তেমন তেমন শেখা হয়ে গেলে পরে তাকে স্পর্শ করতে হবে না, কেবল মিনিটখানিক তার চোখের দিকে চেয়ে থাকলে তার মনের কথা পেটের কথা সব জেনে ফেলবে। এসব কি ম্যাজিক? জগতে সব সেরা ম্যাজিকের মূলে হচ্ছে এই সব জিনিস, এতে কলকব্জার কোনো ব্যাপারই নেই, আছে শুধু সাধনা, নিষ্ঠা, একাগ্রতা। ত্রিপুরাবাবু দম নেবার জন্য থামলেন। ট্রেনের শব্দের জন্য তাকে গলা উঠিয়ে কথা বলতে হচ্ছিল, তাতে বোধহয় তিনি আরও ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবারে তিনি সুরপতির দিকে আরও এগিয়ে এসে বললেন, আমি তোমাকে এর সব কিছু শেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি গ্রাহ্য করলে না, তোমার তর্ষ হইল না, একজন বিদেশি বুজরুকের বাইরের জাঁকচমক তোমার মাথা ঘুরিয়ে দিল। আসল পথ ছেড়ে যে পথে চট করে অর্থ হয়, খ্যাতি হয়, সেই পথে চলে গেলে তুমি। সুরপতি নির্বাক। সত্যি করে এর কোনো অভিযোগেরই প্রতিবাদ সে করতে পারে না।
ত্রিপুরাবাবু এবার সুরপতির কাঁধে একটা হাত রেখে গলার স্বর একটু নরম করে বললেন, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি সুরপতি। আমি দেখি বুঝেছো কিনা জানি না, আমার অবস্থা খুবই খারাপ। এত জাদু জানি কিন্তু টাকা করার জাদুটা এখনও অজানা রয়ে গেছে। অ্যাম্বিশনের অভাবই আমার কাল হয়েছে, না হলে কি আর আমার অন্য চিন্তা করতে হয়? আমি এখন মরিয়া হয়ে এসেছি তোমার কাছে সুরপতি। আমি নিজে যে নিজের পায়ে দাঁড়াবো সে শক্তি আর নেই, বয়সও নেই, কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে যে আমার এই দুর্দিনে তুমি আমাকে কিছুটা স্যাক্রিফাইস করেও সাহায্য করবে। ব্যাস, তারপর আর আমি তোমাকে বিরক্ত করব না। সুরপতির মনটা ধাঁধিয়ে উঠল, কি সাহায্য চাইছেন ভদ্রলোক? ত্রিপুরাবাবু বলে চললেন, তোমার কাছে হয়তো প্ল্যানটি একটু রূঢ় বলে মনে হতে পারে, কিন্তু এছাড়া উপায় নেই। মুশকিল হচ্ছে কি, আমার যে শুধু টাকারই প্রয়োজন তা নয়, বুড়ো বয়সে একটা নতুন শখ হয়েছে জানো, একসঙ্গে অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখা দিচ্ছে করছে। হয়তো এই প্রথম এবং এই শেষবার, কিন্তু তাও এই শখটাকে কিছুতেই দমন করতে পারছি না সুরপতি। একটা অজানা আশঙ্কা সুরপতির বুকটাকে কাঁপিয়ে দিল। ত্রিপুরাবাবু এবার তার আসল প্রস্তাবটা পারলেন। লখনৌতে তোমার ম্যাজিক দেখানোর ব্যবস্থা হয়েছে, তুমি সেখানেই যাচ্ছ। ধরো যদি শেষ মুহূর্তে তোমার অসুখ করে, দর্শককে একেবারে হতাশ করে ফিরিয়ে দেবার চেয়ে ধরো যদি তোমার জায়গায় আর কেউ। সুরপতি হকচকিয়ে গেল। ত্রিপুরাবাবু বলেন কি, সত্যি মরিয়া হয়েছেন ভদ্রলোক, না হলে এমন অদ্ভুত প্রস্তাব করেন কি করে? সুরপতি চুপ করে আছে দেখে ত্রিপুরাবাবু বললেন, অনিবার্য কারণ হেতু তোমার বদলে আমার তোমার গুরু ম্যাজিক দেখাবেন, এইভাবে খবরটা দিয়ে দেবে তুমি। এতে কি লোক খুব হতাশ হবে বলে মনে হয়? আমার তো তা মনে হয় না, আমার দৃঢ় বিশ্বাস যে আমার ম্যাজিক লোকের ভালোই লাগবে। কিন্তু তাও আমি এই প্রস্তাব করি যে প্রথম দিনের হিসেবে তোমার যা টাকা পাওনা হতো তার অর্ধেকই তুমি পাবে, তাতে আমার ভাগে যা থাকবে তাতেই আমার চলে যাবে। তারপর তুমি যেমন চলছো চলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। কেবলই এই একদিনের সুযোগটুকু তোমাকে করে দিতেই হবে সুরপতি। সুরপতির মাথা গরম হয়ে উঠেছে। অসম্ভব, আপনি কি বলছেন? আপনি নিজে বুঝতে পারছেন না ত্রিপুরাবাবু, বাংলার বাইরে এই আমার প্রথম প্রদর্শনী। লখনৌয়ের সইয়ের উপর কত কিছু নির্ভর করছে তা আপনি বুঝতে পারছেন না? আমার ক্যারিয়ারের গোড়াতে আমি একটা মিথ্যের আশ্রয় নেব, কি করে ভাবছেন আপনি এমন কথা? ত্রিপুরাবাবু স্থির দৃষ্টিতে সুরপতির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ট্রেনের শব্দের উপর দিয়ে তার ধীর সংযত কণ্ঠস্বর সুরপতির কানে ভেসে এলো, সেই আধুলি আর আংটির ম্যাজিকের উপর তোমার এখনও লোভ আছে কি? সুরপতি চমকে উঠল, কিন্তু ত্রিপুরাবাবুর চাহনিতে কোনো পরিবর্তন নেই। কেন? ত্রিপুরাবাবু মৃদু হেসে বললেন, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমায় ম্যাজিকটা শিখিয়ে দেব। যদি এখন কথা দাও তো এখনই, আর যদি না দাও। হুইসেলের বিকট শব্দ করে একটা হাওড়াগামী ট্রেন সুরপতিদের ট্রেনের পাশ দিয়ে বেরিয়ে গেল। তার কামরার আলোয় ত্রিপুরাবাবুর চোখ বারবার ধকধক করে জ্বলে উঠল। আলো আর শব্দ মিলিয়ে গেলে পর সুরপতি জিজ্ঞেস করল, আর যদি না হই? তাহলে ফল ভালো হবে না সুরপতি, তোমার এটা জানা দরকার। তোমার একটা কথা জানা দরকার, আমি যদি দর্শকের মধ্যে উপস্থিত থাকি তাহলে ইচ্ছে করলে আমি যে কোনো জাদুকরকে অপদস্থ, নাকাল, এমনকি একেবারে অকেজো করে দিতে পারি। ত্রিপুরাবাবু তার কোটের পকেট থেকে একজোড়া তার সুরপতির দিকে এগিয়ে দিলেন। দেখাওতে দেখি তোমার হাত সাফাই, কঠিন কিছু না, একেবারে প্রাথমিক সাফাই। পিছনের এই গোলামটা সামনের এই তীরের উপর নিয়ে এসো, দেখি হাতের ঝাঁকানিতে। আয়নার সামনে দাঁড়িয়ে 16 বছর বয়সে সুরপতির এই সাফাইটা আয়ত্ত করতে লেগেছিল মাত্র 7 দিন, আর আজ সুরপতি তার হাতে নিয়ে দেখল তার আঙুল অবশ হয়ে আসছে। শুধু আঙুল নয়, আঙুল, কবজি, কনুই, একেবারে পুরো হাতটাই অবশ। ছাপসা চোখে সুরপতি দেখল ত্রিপুরাবাবুর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি, এক অমানসিক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি সুরপতির চোখের দিকে। সুরপতির কপাল ঘেমে গেল, সর্বাঙ্গে একটা কাঁপুনির লক্ষণ অনুভব করল সে। এবার বুঝেছ আমার ক্ষমতা? সুরপতির হাত থেকে তাসের প্যাকেটটা আপনা থেকেই পড়ে গেল বেঞ্চির উপরে। ত্রিপুরাবাবু তাসগুলো গোচ করে তুলে গম্ভীর গলায় বললেন, রাজি আছো? সুরপতি অসুস্থ ভাবটা কেটে গেছে, সে ক্লান্ত ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করল, ম্যাজিকটা শেখাবেন তো? ত্রিপুরাবাবু তার ডান হাতে তর্জনী সুরপতির নাকের সামনে তুলে ধরে বললেন, লখনৌয়ের প্রথম শোতে
তোমার অসুস্থতা হেতু তোমার পরিবর্তে তোমার গুরু ত্রিপুরাচরণ মল্লিক তার জাদুবিদ্যা প্রদর্শন করবেন, তাই তো? হ্যাঁ তাই। তুমি তোমার প্রাপ্য টাকার অর্ধেক আমাকে দেবে, ঠিক তো? ঠিক, তবে এসো। সুরপতি পকেট হাতরে একটা আধুলি আর নিজের আঙ্গুল থেকে পলা বসানো আংটিটা খুলে ত্রিপুরাবাবুকে দিল। বর্ধমানে গাড়ি থামতে চা নিয়ে তার বসের কামরার সামনে এসে অনিল দেখল সুরপতি ঘুমে অচেতন। অনিল একটু ইতস্তত করে একবার স্যার বলে মৃদু শব্দ করতেই সুরপতি ধড়মড়িয়ে উঠে বসল। কি কি ব্যাপার? আপনার চা এনেছি স্যার, ডিস্টার্ব করলুম, কিছু মনে করবেন না। কিন্তু সুরপতি উৎভ্রান্ত দৃষ্টিতে কামরার এদিক ওদিক দেখতে লাগল। কি হলো স্যার? ত্রিপুরাবাবু? ত্রিপুরাবাবু? অনিল হতভম্ব। না না, উনি তো সেই 51-এ বাস চাপা পড়ে। কিন্তু আমার আংটি? কোন আংটি স্যার? আপনার পলাটা তো হাতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর সুরপতি পকেটে হাত দিয়ে একটা আধুলি বার করল। অনিল লক্ষ্য করল সুরপতির হাত থরথর করে কাঁপছে। অনিল ভেতরে এসো তো একবার, চট করে এসো, ওই জানলাগুলো বন্ধ করো তো। হ্যাঁ, এবার দেখো। সুরপতি বেঞ্চির এক মাথায় আংটি আর অন্য মাথায় আধুলিটা রাখল। তারপর ইষ্টনাম জপ করে যা থাকে কপালে করে স্বপ্নে পাওয়া কৌশল প্রয়োগ করল আধুলির দিকে তীব্র সংহত দৃষ্টি নিক্ষেপ করে। আধুলিটা বাধ্য ছেলের মতো গড়িয়ে আংটির কাছে গিয়ে সেটাকে সঙ্গে নিয়ে সুরপতির কাছে গড়িয়ে ফিরে এলো। অনিলের হাত থেকে চায়ের পেয়ালাটা পড়ে যেত যদি না সুরপতি অদ্ভুত হাত সাফায়ের বলে সেটাকে পড়ার পূর্ব মুহূর্তে নিজের হাতে নিয়ে নিত। লখনৌয়ের জাদু প্রদর্শনীর প্রথম দিন পর্দা উঠলে পর সুরপতি মণ্ডল সমবেত দর্শক মণ্ডলীর সামনে উপস্থিত হয়ে তার স্বর্গত জাদুবিদ্যা শিক্ষক ত্রিপুরাচরণ মল্লিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল। আজ প্রদর্শনীর শেষ খেলা, যেটাকে সুরপতি খাঁটি দেশি ম্যাজিক বলে আখ্যা দিলেন, হল আংটি ও আধুলির খেলা। এই লেখাটি সন্দেশ পত্রিকায় 1369 সালের চৈত্র মাসে প্রকাশিত হয়েছিল। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।